সবাইকে আমি অন্তর থেকে নমস্কার জ্ঞাপন করছি। তার সঙ্গে আমার বিটিআর বন্ধুরা বরাবর যারা একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে রাখাতে তাদেরকেও আমি সশ্রদ্ধ নমস্কার জ্ঞাপন করছি। এই অনুষ্ঠান অত্যন্ত আনন্দের, বিশেষ করে জনতার আশীর্বাদ নিয়ে আমরা তেলেমুড়া সাবডিভিশন থেকে যারা জিতে এসেছি, ২৭ কল্যাণপুর, ২৮ তেলেমুড়া এবং ২৯ কৃষ্টিপুর বিধানসভা কেন্দ্রে সমস্ত গণদেবতাদের আমি আজকে অনুষ্ঠান মঞ্চ থেকে চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং নমস্কার জ্ঞাপন করছি। এই প্রতিকূল পরিস্থিতিতেও তেলেমুড়া মহকুমার মানুষ আমাদেরকে নির্বাচিত করেছেন এবং একটা বার্তা দিয়েছে যে বিগত ৫ বছরে রাজ্যে যে সুশাসন চলছিল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে বিভিন্ন ব্লক থেকে শুরু করে বিভিন্ন জেলা এবং পুর পরিষদ, পুর নিগম, সারা রাজ্যে যেভাবে কাজ হয়েছে, মানুষ সে সুশাসনের পক্ষে রায় দিয়েছে। অনেক অপপ্রচার চলছিল রাজ্যে বিগত ২৫ বছর, ৩০ বছর দুটি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের দুটো পার্টির মধ্যে আমরা সারা জীবন দেখে এসেছি লড়াই। তারা এবার ভারতীয় জনতা পার্টিকে প্রতিহত করার জন্য এক মঞ্চে এসে তারা জোট বেঁধেছে। আমরা পশ্চিমবঙ্গ লিখেছিলাম এই ধরনের একটা জোট, যেখানে পশ্চিমবঙ্গের মানুষও সেই জোটকে প্রত্যাখ্যান করেছে এবং এই রাজ্যেও শুভবন্ধু সম্পূর্ণ নাগরিক এই কংগ্রেস সিপিএমের জোটকে মানুষ মান্যতা দেয়নি। মানুষ রায় দিয়েছে সবকা সাথ সবকা বিকাশ, মানুষ রায় দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উন্নয়নকে, মানুষ রায় দিয়েছেন ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার চলছে সুশাসনের সরকার, তার পক্ষে মানুষ রায় দিয়েছে। ২০১৮ সালেও তেলিয়ামুড়া মহকুমায় আমরা ভারতীয় জনতা পার্টির যারা আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম সেবারও আমরা এই মহকুমা জিতেছিলাম, এবারও আমরা তার পিছিয়ে নিয়ে এবারও আমরা রেকর্ড ভোটে আমরা তিনজন বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছি জনগণের আশীর্বাদ। আমি বরাবর বিশ্বাস করি দায়িত্ব মানেই হলো আরো অনেক বেশি কাজ করা। মানুষ রায় দিয়ে বিধায়ক বানিয়েছে, মানুষ একদিন ভোট দিয়েছে, কিন্তু আমাকে ৩৬৫ কত দিন আমাকে কাজ করতে হবে। এবারে নির্বাচন মানুষে হাত দিয়ে দেখিয়ে দিয়েছে যে যারা জনগণের সাথে থাকবে, যারা জনগণের জন্য কাজ করবে, তাদেরকে মানুষ কখনোই প্রত্যাখ্যান করেন না। যতই বিভিন্ন অপপ্রচার হোক, যতই অপবাদ হোক, যতই কুচক্র রচনা করুক, মানুষের সাথে যারা রয়েছে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেননি। এই ৫ বছর আমাদের কাজ করতে হবে, আমরা সেই প্রতিজ্ঞা নিয়ে নেমেছি। আমরা তিনজন বিধায়ক যে তেলিয়ামুড়া মহকুমাকে রাজ্যের সর্বশ্রেষ্ঠ মহকুমা তৈরি করতে হবে, আমাদের কাছে বিশ্রামের সুযোগ নেই, আমাদের কাছে বড় কমিটমেন্ট, আমরা কাজ করব। এই মহকুমার মানুষের প্রত্যাশাকে আমরা পূরণ করব, এলাকার ডেভেলপমেন্টের সাথে সাথে বেকার সমস্যা দূর করা, বেকারদের বিভিন্ন ভাবে তাদেরকে আর্থিকভাবে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া, আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র
সরকার অনেক যোজনা তৈরি করেছে, সেগুলি সুফল ঘরে তোলা সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়, কিন্তু প্রত্যেকেই যাতে রোজগারই হতে পারে তার মাধ্যমে, যোজনার মাধ্যমে সেই বেনিফিটস আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই রাজ্যের এই সরকার গঠনে মহিলারা 3% ভোট বেশ 4% ভোট বেশ দিয়েছে। সুতরাং এই সরকারের দায়িত্ব এবং আমাদের সকলের দায়িত্ব এবং এই তিন বিধায়কের দায়িত্ব মহিলাদের জন্য, মহিলাদেরকে স্বরোজগারী করার জন্য আমাদের আরো কাজ করা এবং কিভাবে মহিলাদেরকে আরো অনেক বেশি সামনের সারিতে নিয়ে আসা যায় তার জন্য যোজনা তৈরি করে তাদেরকে কর্মের দিকে ধাবিত করা, তারা যেন রোজগার হতে পারে।